শিবস্তুতি দ্বারা ভক্তিময় পরিবেশের আরম্ভ হয়েছিল। কল্পনা দেবী সুলড়িত কণ্ঠে ঝরুত প্রভু প্রার্থনায় কিছুক্ষণ সমস্তে প্রভু স্মরণ করে শুভস্মিতা দেবী সুন্দর ও প্রাঞ্জল ভাবে প্রথম দিবসর বিবরণী পাঠ করেছিল, যা সমস্ত প্রশিক্ষার্থী পূর্বদিনের পাঠগুলি ডিফল মনে পকাইবার সাহায্য করেছিল। অন্য দিদি মানে এপ্রিল সম্বন্ধীয় কলরপুর প্রাচীরপত্র ও মুখ্যাংশ প্রদর্শিত করে এরপরে দ্বিতীয় দিবসর শিক্ষণ কার্য সক্রিয়াত্মক কার্য মাধ্যমে সুদর্শন আরম্ভ করে গ্রুপে আরপি স্যার মানে পজন সজাইবা দিয়ে সমস্তে প্রায় আগ্রহর সহ কন্দল হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে পজনগুলি পর্যবেক্ষণ করে অনুমান ভাবে সমাধান করুলে। প্রতিযোগিতা মনোভাব নেই প্রথমে কমপ্লিট করা সমস্ত প্রশিক্ষণার্থী তৎপর হয়েছিল। তাপরে স্যার বিদ্যা প্রবেশ কার্যক্রম সম্বন্ধে আলোকপাত করে তথ্যপত্র উপস্থাপন করেছিল। বিদ্যা প্রবেশ প্রাথমিক পিলাঙ্কর শিক্ষণ প্রতি আগ্রহ বৃদ্ধি করা ও বিকাশাত্মক লক্ষ্য উপযোগী এবং এক কার্যপুস্তিকা এর এক তিনমাসিয়া খেল আধারিত বিদ্যালয় প্রস্তুতি কার্যক্রম মৌলিক স্তরের ছাত বর্ষ প্রথম শ্রেণী পিলা এর উদ্দেশ্য এপাই দৈনিক সাপ্তাহিক ও মাসিক যোজনা রয়েছে। দৈনিক 10:30 আরম্ভ হয়ে এমডিএম পূর্বর চাকরি পিরিয়ড পাঠ পড়া যাবে। এমডিএম পরে মুক্ত খেল ও নির্দেশিত খেল মাধ্যমে প্রস্তাবিত কার্য করা যাবে। প্রতি সপ্তাহের 5 দিন শিক্ষণ কার্য করা যাবে এবং 6ষ্ঠ দিন পূর্ব পাঠগুলির পুনরালোচনা করা যাবে। এইপরি 3 মাসর কার্যক্রম রয়েছে। প্রাক প্রাথমিক শিক্ষা বা বাল বাটিকার 3টি বিকাশ শিবস্মৃতি দ্বারা ভক্তিময় পরিবেশের আরম্ভ হয়েছিল। কল্পনা দেবী সুলড়িত কণ্ঠ ঝরুত্রী প্রার্থনায় কিছুক্ষণ সমস্ত প্রভু স্মরণ করেছিল। এরপরে গ্রুপ এর শুভস্মিতা দেবী সুন্দর ও প্রাঞ্জল ভাবে প্রথম দিবসের বিবরণী পাঠ করেছিল, যা সমস্ত প্রশিক্ষার্থী পূর্বদিনের পাঠগুলি ডিফল মনে পকাইবার সাহায্য করেছিল। অন্য দিদি মানে এপ্রিল সম্বন্ধীয় কলরপুর প্রাচীরপত্র ও মুখ্যাংশ প্রদর্শিত করেছিল। এরপরে দুর্গা দিবসের শিক্ষণ কার্য সক্রিয়াত্মক কার্য মাধ্যমে সুদর্শন আরম্ভ করেছিল। গ্রুপে আরপি স্যার মানে পজন সজাইবা দিয়ে সমস্তে প্রায় আগ্রহর সহ কন্দল হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করে পজনগুলি পর্যবেক্ষণ করে অনুমান ভাবে সমাধান করেছিল। প্রতিযোগিতা মনোভাব নেই প্রথমে কমপ্লিট করা সমস্ত প্রশিক্ষণার্থী তৎপর হয়েছিল। তাপরে স্যার বিদ্যা প্রবেশ কার্যক্রম সম্বন্ধে আলোকপাত করে তথ্যপত্র উপস্থাপন করেছিল। বিদ্যা প্রবেশ প্রাথমিক পিলাঙ্কর শিক্ষণ প্রতি আগ্রহ বৃদ্ধি করা ও বিকাশাত্মক লক্ষ্য উপযোগী এবং এক কার্যপুস্তিকা এর এক 3 মাসিয়া খেল আধারিত বিদ্যালয় প্রস্তুতি কার্যক্রম মৌলিক স্তরের 6-7 বর্ষ প্রথম শ্রেণী পিলাঙ্ক এর উদ্দেশ্য এপাই দৈনিক সাপ্তাহিক ও মাসিক যোজনা রয়েছে। দৈনিক 10:30 আরম্ভ হয়ে এমডিএম পূর্বর চাকরি পিরিয়ড পাঠ পড়া যাবে। এমডিএম পরে মুক্ত খেল ও নির্দেশিত খেল মাধ্যমে প্রস্তাবিত কার্য করা যাবে। প্রতি সপ্তাহে 5 দিন শিক্ষণ কার্য করা যাবে এবং 6ষ্ঠ দিন পূর্ব পাঠগুলির পুনরালোচনা করা যাবে। এইপরি 3 মাসর কার্যক্রম রয়েছে। প্রাক প্রাথমিক শিক্ষা বা বাল বাটিকার 3টি বিকাশ হবে। গীতটা বর্তমান গাইলা পরে তুমি মানে গাইবে।
বর্তমান পিলা মু পদে গাইবি তা পর কথাটা তুমি গাইব কাউরা বিদেলা কুলি দেখি তাকু হইলা তুই কুলি দেখি তাকু হইলা কথাটা গাইবি তারপরে তুমি অভিনয় করবি গোটে জায়গায় অনেক কিছু প্রতিভা আছে হ্যাঁ লিতা ম্যাডাম পাখে গাইবি পারা নাচি বি পারা নাই ভগবান সেটা সৃষ্টি করেছেন পৃথিবী যেটা কি ভগবান উদ্দেশ্যে ভগবান ভগবান যে অর্পণ ভাবনা নিয়ে সে যে কবিতাটি লিখেছেন বহু সুন্দর হয়েছে বাস্তবিক গোটে তাহলে তাঁর হয়ে যাও ধন্যবাদ এবে ম্যাডাম টিকি আপনার উপস্থাপন করা যাচ্ছি গোটে মো নিজস্ব কবিতা ডর লাগে সমাজ কু রাজাবসা গভর্নমেন্ট প্রাইমারি স্কুল তো মু যে গোটে কবিতা উপস্থাপন করা যাচ্ছি ডর লাগে সমাজ কু তো সেটা হচ্ছে মো নিজস্ব ব্যক্তিগত চিন্তাধারা কত দূর এই যুক্তিযুক্ত আপনার আপনাকে মতামত রাখবে যার ফলস্বরূপ মু পরবর্তী পর্যায়ে সুধাই পারি তো এ কিছু ভুল সিলে ক্ষমা করে দেবেন ড
ଲାଗେ ଏଇ ସମାଜକୁ, ଏବେ ତ ଶତ୍ରୁକୁ ବି ଲାଗିନା ଡର ଯେତେ ଲାଗେ ଡର ଏଇ ସମାଜକୁ, ଏବେ ତ ଶତ୍ରୁକୁ ବି ଲାଗିନା ଡର ଯେତେ ଲାଗି ଡର ଏଇ ସମାଜକୁ, ଡର ଲାଗେ ତାର ଚିନ୍ତାଧାରାକୁ, ଡର ଲାଗେ ତାର ଚିନ୍ତାଧାରାକୁ, ପୁଣି ଡର ଲାଗେ ତା ବିଚାରଧାରାକୁ, ଏବେ ତ ଶତ୍ରୁକୁ ବି ଲାଗେନା ଡର ଯେତେ ଲାଗେ ଡର ଏଇ ସମାଜକୁ, ଡର ଲାଗେ ତାର ନିୟମାବଳୀକୁ, ଡର ଲାଗେ ତାର ନିୟମାବଳୀକୁ, ବୁଝି ନାହିଁ ସେ କାହା ହୃଦୟକୁ, ହୃଦୟ କହକୁ ସରବିଦ୍ଧ କରି ଗୁହାଇ ଦିଏ ତା ରୁଧିର ସ୍ରୋତକୁ, ଝିଅର ମନକୁ ତଳେ ସେ ପକାଇ କଳାଘ୍ରତ କରେ କୋହଙ୍କୁ, ସ୍ୱାର୍ଥର ଅନ୍ଧରେ ନିର୍ଭର ସାରିଯାଏ ଭୁଲି ଯାଏ ତା ପ୍ରତି ଦାନକୁ, ଏବେ ତ ଶତ୍ରୁକୁ ବି ଲାଗିନା ଡର ଯେତେ ଲାଗେ ଡର ଏଇ ସମାଜକୁ, ଦୁଇ ତାର ଦହି ଦେଇ ସମାଜେ ଭୁଲି ଯାଏ ତାର ବଳିଦାନକୁ, ଦୁଇ ତାର ଦହି ଦେଇ ସମାଜେ ଭୁଲି ଯାଏ ତାର ବଳିଦାନକୁ, ସୃଷ୍ଟିର ସୃଷ୍ଟି ସାରିଛେ ସର୍ବସହଂ କହି ସୃଷ୍ଟିର ସୃଷ୍ଟି ସାରିଛେ ସର୍ବସହା କହି ସହେ ସବୁକୁ, ଏବେ ତ ଶତ୍ରୁକୁ ବି ଲାଗିନା ଡର ଯେତେ ଲାଗେ ଡର ଏଇ ସମାଜକୁ, ସ୍ୱାର୍ଥ ଅନ୍ଧେ ଅନ୍ଧ ହୋଇ ଭୁଲେ ନିଜ ଆତ୍ମୀୟଙ୍କୁ, ସ୍ୱାର୍ଥ ଅନ୍ଧେ ଅନ୍ଧ ହୋଇ ଭୁଲେ ନିଜ ଆତ୍ମୀୟଙ୍କୁ, ସ୍ୱୟଂ ବିପଦ ପଡ଼ିଲେ କେବେ ଦୋଷ ଦିଏ ଏଇ ସମାଜକୁ, ନିଜ ଖୁସି ଏଠି ସ୍ୱାର୍ଥପର ଅଟେ, ନିଜ ଖୁସି ଏଠି ସ୍ୱାର୍ଥପର ଅଟେ, ପର ଖୁସି ଯେ ଆପଣ ପୁଣି ନିଜେ ବଞ୍ଚିଲେ ବାପର ନାଁରେ କୁଶିତ କରେ ଲାଞ୍ଚନ, ସମୂହ ସ୍ୱାର୍ଥ ଲାଗି ବ୍ୟକ୍ତିଗତ ସ୍ୱାର୍ଥଦାନ, ସମୂହ ସ୍ୱାର୍ଥ ଲାଗି ବ୍ୟକ୍ତିଗତ ସ୍ୱାର୍ଥଦାନ ଅଟେ ଏଠି ମହା ବଡ଼ ପୁଣ୍ୟକାମ, ପାପର ଭୟରେ ପୁଣି କରାଯାଏ ଭାଗବତ ପାଠ ଓ ଗଙ୍ଗା ସ୍ନାନ, ଏବେ ତ ଶତ୍ରୁକୁ ବି ଲାଗିଲା ଡର ଯେତେ ଲାଗେ ଡର ଏଇ ସମାଜକୁ। ଭଲ ଲାଗିଲା ଆପଣମାନେ ଶୁଣିଲେ, ବହୁତ ସୁନ୍ଦର। ସୁମନ ମ୍ୟାଡ଼ାମଙ୍କର ଗୋଟିଏ ଯେଉଁ ଲେଖା ଆଣିଥିଲେ ସମସ୍ତଙ୍କ ଆଗରେ ଉପସ୍ଥାପନ କଲେ, ଏବଂ ଆପଣମାନଙ୍କର ଭଲ ପାଇବାକୁ ଦେଖିକି ସେ ଆଉ ଗୋଟେ କ'ଣ ଗୋଟେ ଆଣିଛନ୍ତି, ପୁଣି କହିବା ପାଇଁ ରେଡ଼ି ହେଇଗଲେ, ଆମେ ସମସ୍ତେ ଶୁଣିବା, ଗୋଟେ ତାଳି ଦେଇ ସ୍ୱାଗତ କରିବା ତାଙ୍କୁ। ଆସେ କୁହନ୍ତୁ ଦିଦି, ଏକ ମିଶି ଗଲେ କିମି ବୋଲି ଜାଣିବା, ଆସରେ ପିଲେ ଖେଳ ଖେଳିବା, କାଟି ଖେଳ ଖେଳିବା, ଖେଳି ଖେଳି କାଟିଲେ ଆମେ ମଣିଷ ମିଶିଯିବା, ଟିଭିରେ ଏକ ମିଶି ଗଲେ କେତେ ବୋଲି ଜାଣିବା, କହିବି କୁହନ୍ତୁ ଦିଦି, କହିବି ଟିଭିରେ ଏକ ମିଶି ଗଲେ ଚାରି ବୋଲି ଜାଣିବା, ଆସରେ ପିଲେ ଖେଳ ଖେଳିବା, କାଟି ଖେଳ ଖେଳିବା, ଥ୍ୟାଙ୍କ ୟୁ ଦିଦି। ଏତିକି କହିବି।